এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর 12:55 শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেয় টাইগারদের বহনকারী বিমানটি। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তাসকিন জানান, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব, তবে অসুস্থতার কারণে দলের সাথে যেতে পারেননি লিটন দাস। ভিসা জটিলতায় আটকে গেছেন তানজিম হাসান সাকিবও। মিশন এশিয়া কাপ, গন্তব্য শ্রীলঙ্কা। দেশ ছাড়ার আগে সবার মুখেই প্রশান্তির ছাপ। সবার আগে বিমানবন্দরে হাজির টিম ম্যানেজার নাফিস ইকবাল, এরপর কোচিং স্টাফদের সাথে টাইগার মাস্টার মাইন্ড হাথুরুও ফুরফুরে মেজাজে। নাইম, শামীম, পাটোয়ারি, তাওহিদ হৃদয় এসেছেন একসাথে, বাকিরা যার যার ব্যক্তিগত গাড়িতে। এর আগে তিনবার ফাইনাল খেললেও ছুঁয়ে দেখা হয়নি ট্রফি, এবার ঘুচবে তো সেই আক্ষেপ, তাসকিনের উত্তর বদলায়নি। সবাই মিলে জ্বলে উঠলে অধরা স্বপ্ন পূরণ অসম্ভব নয়। তবে ক্যামেরার লেন্সে খুঁজে পাওয়া যায়নি সাকিবকে। ভিআইপি টার্মিনাল দিয়ে তিনি আগেই প্রবেশ করেছেন বিমানবন্দরে। অসুস্থতার জন্য দলের সাথে শ্রীলঙ্কা যাননি ওপেনার লিটন দাস। দু একদিনের মধ্যেই লঙ্কায় ফ্লাইট ধরতে পারেন টাইগার এই ওপেনার। ভিসা জটিলতায় আটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিবও। শ্রীলঙ্কা পৌঁছে তিনটি অনুশীলন সেশন পাবে টাইগাররা। 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।